কলম্বিয়ার বিমান দুর্ঘটনায় পাইলট সহ দেশটির বিরোধী দলের পাঁচ নেতা নিহত হয়েছেন। নিহতরা সাবেক প্রেসিডেন্ট আলভেরো উর্বির কট্টরপন্থী সেন্ট্রো ডেমোক্রাসিয়র রাজনীতিক। কলম্বিয়ার সিভিল এভিয়েশন অথরিটি জানায়, বুধবার বিধ্বস্ত হওয়া ছোট বিমানটি সেন্ট্রাল কলম্বিয়ার সান লুইস দ্য গেসিনোর মিউনিসিপাল এরিয়ায় বিধ্বস্ত হয়। সেন্ট্রো ডেমোক্রাসিও টুইট বার্তায় জানায়, নিহতদের মধ্যে সাবেক সিনেটর নোরা তোভার, সংসদ সদস্য ডিমাস বার্রো, গভর্নর এলিয়েদেরো আলভারেজ, কাউন্সিলর ওস্কার রড্রিগেজ রয়েছে। এই ঘটনাকে ট্র্যাজেডি হিসেবেও আখ্যা দিয়েছে রাজনৈতিক দলটি। বিধ্বস্ত হওয়া বিমানটি ভিলাভিসেন্সিও থেকে বোগোটা যাচ্ছিল। নিহতদের ওই ভ্রমণের উদ্দেশ্য ছিল একটি রাজনৈতিক সমাবেশে যোগদান। আপু আপুও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।